আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। এটা সবারই খুব প্রিয় একটা রেসিপি। ডিম তো অনেকভাবেই খায়, তাই একটু অন্যভাবে চেষ্টা করে দেখলাম। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো এঁচড় একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেই জলের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, ভাপিয়ে তুলে নেব। এখানে দেখো এঁচড়গুলোকে ভাপিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প লবণ। এঁচড়গুলোকে দেখেই বুঝতে পারছো এগুলোকে খুব বেশি সেদ্ধ করিনি। আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এঁচড়ের গায়ে লবণ হলুদটা খুব ভালোভাবে লেগে যায়। আর হ্যাঁ, এই এঁচড় আর ডিমের তরকারিতে কিন্তু খুব বেশি একটা এঁচড় দিলে ভালো লাগবে না, অল্প করে দিতে হবে, তাহলে রান্নাটা ভালো লাগবে। দেখো মাখা হয়ে গেছে, এবার এগুলোকে সাইড করে রাখছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর দেখো আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিম সেদ্ধ করা আলাদাভাবে আমি আর দেখালাম না, সবাই তো করতে পারে, সেই জন্য আমি ডিম দেখো সেদ্ধ করে আগেই রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, আর এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে যে এঁচড়গুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। একবারে কিন্তু খুব বেশি এঁচড় দেবো না, অল্প অল্প করে দেবো আর ভেজে তুলে নেবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আমি এখানে প্রথমে অর্ধেকটা এঁচড় দিয়ে দিলাম, তারপরে এভাবে উল্টে পাল্টে নিয়ে এঁচড়গুলোকে লাল করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে বাদবাকি এঁচড়গুলোকে একইভাবে ভেজে নেব। সব এঁচড়গুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দেবো, আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলাদাভাবে হলুদ দিলাম না, এঁচড়ের হলুদে আলুগুলো কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে একটা দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। এবার এগুলো ভাজার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। এবার একসঙ্গে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একটা মশলা দিয়ে দেবো, যার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো আছে, সেই পেস্ট। একই সঙ্গে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এবার সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। এবার দেখো যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার ভেজে রাখা এঁচড় আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এঁচড় আর আলুগুলো দেওয়ার পরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এদিকে দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে আলু আর এঁচড়ের সঙ্গে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে দেড় বাটি মতো জল দেব, তোমরা ঝোল যেমন রাখবে সেরকম জলের পরিমাণটা একটু কম বেশি করে দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আলুগুলো ভেজে রাখা আছে আর কষাতে কষাতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি এখানে খুব বেশি জল দিলাম না, আর এর সঙ্গেই দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। সব ডিমগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই ধরো 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট পর ঢাকাটা খুলছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর সেই সঙ্গে এঁচড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি যার সঙ্গেই হোক, সব কিছুর সঙ্গে এটা অসাধারণ লাগে। এবার দেখো এই রান্নাটার টেস্ট আরও ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 3-4 টুকরো টমেটো। এই টমেটোটা কিন্তু গোটা গোটায় থাকবে, কোনো রকম এটাকে ভাঙবো না, এইভাবে দিয়ে রেখে দেব। আর এর টেস্টটা যে কত ভালো হয় তোমরা এইভাবে একবার রান্না করে দেখবে আর আমাকে জানাবে কেমন লাগলো। এক একজন এক এক ধরনের রান্না করে, অবশ্যই আমি এই রান্নাটা যেভাবে করলাম তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখতে যত সুন্দর হয়েছে দেখো,
খেতেও অসাধারণ। তোমরা না বানালে তো বুঝবে না কতটা সুন্দর হয়েছে এটা খেতে। এবার দেখো সবার শেষে এখানে গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করেছি। বাটা গরম মশলার আমার গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে বেটে দিয়েছি। তোমরা চাইলে এখানে হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলাও দিতে পারো। গরম মশলা দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব না, তাহলে গরম মশলার যে সুন্দর গন্ধটা সেটা চলে যাবে। আর যতটা পরিমাণে ঝোল দেখছো এতটাও থাকবে না, আরও মাখামাখা হয়ে যাবে। যেহেতু আলু আছে, এঁচোড় আছে, ঝোল টেনে নেবে। তাহলে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।